সালামু আলাইকুম আনতুম প্রশিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার মাদ্রাসা অনুষ্ঠানে আমি আজ তোমাদের ক্লাস নিব নবম শ্রেণীর কাওয়ায়দুল্লাতিলা আরবিয়া আরবি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ তোমরা বই খাতা নিয়ে বসে যাও তাহলে চলো বন্ধুরা আমাদের পাঠ সম্পর্কে দেখে নেই আমাদের কোন বিষয়ে পড়ানো হবে দেখে নেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বিষয় হচ্ছে আদার সুসায়ালিস তৃতীয় পাঠ আল ফেরুল মুজারত ওল মজিদ ফেরুল মুজারত এবং ফেরুল মসজিদ সম্পর্কে আলোচনা প্রিয় শিক্ষার্থীরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা ফেরুল মুজারত এবং ফেরুল মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তারিফুল আমরা এতক্ষণ পর্যন্ত মুজারত নিয়ে আলোচনা করেছি এবার মসজিদ নিয়ে দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করব মসজিদ মিন ইসমুল জিয়াদা মাসিদ শব্দটি জিয়াদা শব্দ থেকে জিয়াদা মানে বৃদ্ধি নির্গত যার অর্থ অতিরিক্ত বিশিষ্ট যার সাথে সংযোজন করা হয়েছে তার মানে মূল বর্ণের সাথে হরুফুল আসলিয়ার সাথে হরুফু জিয়াদা যখন যুক্ত হয় তখন তাকে মজিদ বলা হয় আমরা পারিভেষিক সংজ্ঞা বোঝার চেষ্টা করি আলফিয়ারুল মজিদ হু আজিদ হারফুন হরুফিহিল অর্থাৎ মূল বর্ণের সাথে হরফুল আসলিয়ার সাথে যদি এক বা একাধিক বর্ণ আরও যুক্ত হয় হরফুল জিয়াদা তখন তাকে মাজিদ বা ফেলুল মাজিদ বলা হয় দুই আর একটি সংজ্ঞা রয়েছে হুয়ামা উদিফা ফি হি ইলার হরফুল আসলি হরফুল যেই ফেলের মধ্যে হরফুল আসলিয়ার সাথে আরও এক বা একাধিক বর্ণ যুক্ত হয়েছে এরকম ফেলকে ফেলুল মাজিদ বলে আমি বিষয়টি উদাহরণ দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করছি কদ আফলাহ মিনুন আফলাহা শব্দের মূল বর্ণ ফা আলাম হা কিন্তু মূল বর্ণ তিনটি হলেও এর ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি আফলাহা চারটি বর্ণ সুতরাং আমরা সংজ্ঞার আলোকে বলতে পারি মূল বর্ণের সাথে হরুফুল আসলিয়ের সাথে যদি এক বা একাধিক বর্ণ যুক্ত হয় তাকে ফেরুল মসজিদ বলে সেই সংজ্ঞার আলোকে আফলাহা একটি ফেরুল মসজিদ ইখ আল্লাহ এই শব্দের মধ্যেও এই ফেলের মধ্যেও ইখ মূল বর্ণ খ ডাল আইন কিন্তু অতিরিক্ত বর্ণ রয়েছে হর পরে ফা কালিমার পরে একটি আলিফ যা বাবে মুফালার তারপরে উদাহরণ ইস্তারাবুদ্দোলা হুদা তারা হেদায়তের বিনিময় করেছে ইস্তারা এখানে সিন এর পরে আমরা তা দেখতে পাচ্ছি যা বাবা ইফতে আলের থেকে ব্যবহৃত হয়েছে সুতরাং মূল বর্ণের সাথে আরো অতিরিক্ত বর্ণ যুক্ত হওয়ার কারণে এটি ফেরুল মসজিদের অন্তর্ভুক্ত ফেরুল মসজিদ দুই প্রকার এক সুলাশি এবং রুবাই মোজারত যেভাবে দুই প্রকার ছিল মসজিদ এভাবে দুই প্রকার একটি সুলাটি রুবাই আমরা এ পর্যায়ে মসজিদের গুলো দেখব প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আকসাম সুলাসি আল মসজিদ সুলাশি মসজিদ তিন প্রকার আল ইলা ইস আকসাম তিন প্রকার সুলাশি মসজিদ বিহার ফিন ওয়াহিদিন অর্থাৎ মূল বর্ণের সাথে শুধুমাত্র একটি যুক্ত হবে অতিরিক্ত বর্ণ দুই সুলাসি মসজিদ বি হরফাইন মূল বর্ণের সাথে দুটি বর্ণ যুক্ত হবে যেমন তা আল জিম সুলাসি মসজিদ বি সালাসী হরুফ অর্থাৎ মূল বর্ণের সাথে তিনটি বর্ণ যুক্ত হবে যেমন স্তক ফার এখানে গয়েন ফা র এটি হচ্ছে হরুফ আসলিয়া এবং আলিফ সিন্তা হচ্ছে জিয়াদা। সব মিলিয়ে মূল বর্ণ তিন এবং হরুফুজিয়াদা আরও তিনটি মোট ছয়টি হরফ দিয়ে একটি ফেল গঠিত হয়েছে শিক্ষার্থীরা সুলাসি মসজিদের অনেকগুলো বাব রয়েছে তবে সবগুলো বাবের ব্যবহার কোরআন হাদিসে যেমন নেই আরবি ভাষাতেও এর ব্যবহার কম জন্য আমি তোমাদের সুলাসি মসজিদের গুরুত্বপূর্ণ বাপগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি এখানে তোমাদের জন্য দশটি বাবের নাম উল্লেখ করতেছি এই বাপগুলো যদি আমরা ভালো করে মুখস্থ করতে পারি তাহলে কোরআন এবং হাদিস এই বাপগুলো বেশি ব্যবহৃত হয়েছে আমরা বুঝতে পারব আরবি ভাষা আমরা ভালো করে বুঝতে পারবো তাহলে আমরা দেখে নেই সেই গুরুত্বপূর্ণ বাপগুলো أبواب الثلاثي المزيد المهمة. جرته بُنّو ثلاثي مزيد الباب بلو. إيك افتعال. إي باب تكي فيلم ماضي باباريتو هوي اجتنب موداري يجتنبو. دو استفعال. استنصر يستنسر. انفعال. إِنْصَرَفَا ينصرف. تار افعال. أكرم يكرم. باس. تفعيل. صرف يصرف. شوي تفاعل. تقبل يتقبل. شات مفاعل صافح يصافح. تفاعل. تقابل. এটা তাক বালু নয় ইফলা ইয়াকু দশ ইফ এল আল এহমার রহমার র গুরুত্বপূর্ণ দশটি বাপ যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে কারণ বাবের কারণে অর্থের মধ্যে ভিন্নতা হয় প্রিয় শিক্ষার্থীরা এবার আমি উদাহরণের মাধ্যমে এই বাপগুলো দেখানোর চেষ্টা করব কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আলিফ গ্রুপে যে উদাহরণগুলো রয়েছে খলাকল্লাহুল আর সামি আল্লাহুল ইমান হামিদা শাকর আল ওয়ালাদ এখানে সবগুলোই তিন হরফ বিশিষ্ট সুতরাং এগুলো সুলাসি মুজারত অতিরিক্ত হরফ মুক্ত এবং পাশাপাশি যে উদাহরণ আছে কদ আফলাহা সাব্বাহা শাহ রক্তু শাহ রকাত আল ফতাহ ফিল মুসাবাকা এগুলোর মধ্যে মূল বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ রয়েছে সুতরাং আলিফ গ্রুপ যেগুলো রয়েছে এগুলো সুলাসি মুজারত এবং বা এটি সুলাসি মজিদ আমরা কিভাবে ফেরুল মুজারাত এবং মসজিদ সহজে চিনতে পারি এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো ফেলুল মাদির ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটি যদি আমরা ফলো করি কারণ এই শব্দটি মূল বর্ণগুলো থাকে এখান থেকে আমরা বুঝতে পারবো এটি মুজারাত না মাজিদ তিন হরফ না চার হরফ বিশিষ্ট এটা আমরা খুব সহজে বুঝতে পারবো এখানে উল্লেখ করা বিষয় হচ্ছে মূল হরফের সাথে অতিরিক্ত হরফ যে বৃদ্ধি করা হবে সেই বৃদ্ধি কোথার থেকে করা হবে পদ্ধতি কি হ্যাঁ এর জন্য আমাদের দশটি হরুফু জিয়াদা নামে দশটি বর্ণ আছে আমাদের যদি কখনো মূল বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ যুক্ত করতে হয় তাহলে এই দশটি বর্ণ নিয়ে কোন একটি বা দুটি অথবা একাধিক বর্ণ নিয়ে মূল বর্ণের সাথে যুক্ত করতে হবে যে দশটি বর্ণ একসাথে আলতুমী এই শব্দের মধ্যে রয়েছে আর একটি পদ্ধতি আছে মূল বর্ণকে কোনো বর্ণকে দ্বিত্ব করে দিলে যেমন সাববাহা এখানে আমরা বা ডাবল করে দিয়েছি ফলে সুলাশি থেকে মূল বর্ণের সাথে সুলাশি মুজারদ থেকে সুলাশি মাজিদে পরিণত হয়েছে কি শিখলাম এক নজরে আমরা দেখার চেষ্টা করি আমরা শিখলাম আকসাম গঠনগত ভাবে ফেলের প্রকার তারিফুল ফেয়ালুল মুজরত মুজারদের সংজ্ঞা তারিফুল মসজিদ ফেল মসজিদের সংজ্ঞা শাব্দিক পরিবেশিক আবু আবুল সুলাসি আল মুজারত সুলা মুজরের বাপ গুলো আবু আবুল আল মসজিদ আল মুহিম্মা সুলাসি মসজিদের গুরুত্বপূর্ণ বাপগুলো তরিকাত সিহাতিল হরব মূল বর্ণের সাথে অতিরিক্ত বর্ণ কিভাবে যুক্ত করতে হয় প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আমাদের ওয়াজিবুল মঞ্জিলি বাড়ির কাছ দেখে নিব প্রথমে রয়েছে প্রশ্ন এক আরিফুল ফেয়ালুল মুজারত অকাম কিসম আলহ ফেয়ালুল মুজারত কাকে বলে এর প্রকার বা আরিফুল ফেল মজিদ ও বাইন আকসা মহু ফেলে মজিদের সংজ্ঞা ও তার প্রকার কামকিসমুল ফেল মুজারত প্রতিকূল আউজানের মুজারদ আর ফেলে মুজারদের প্রকার এবং থুলাসি মুজারদের ওজন গুলো উদাহরণ সহ বা একর আল জুমাল ইতালিয়া এখানে কতগুলো বাক্য রয়েছে এই বাক্যর মধ্যে ফেল আছে কোনটা ফেল ওল মুজারত কোনটা ফেল ওল মজিদ এটা আমাদের নির্ণয় করতে হবে এবং জিম হচ্ছে আমাদের মূল বইয়ের মধ্যে ফেল ওল এবং কতগুলো ফেল ওল মজিদ দেয়া আছে আমাদেরকে মূল বই থেকে সেই ফেলুল মজারাত এবং মজিদ গুলো আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমার ঘরে আমার মাদ্রাসার এই ক্লাসটি তোমরা কিশোর বাতায়ন ওয়েবসাইটে দেখতে পাবে